বার্ডন ইউনিভার্সিটির যে তোমাদের পলিটিক্যাল সায়েন্স পেপার আছে ডিএসসি ওয়ান বি আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশান এই পেপারে তোমাদের আমি দু নম্বর যে সাজেশানগুলো দিচ্ছি তোমরা ভালো করে করে দিও প্রশ্নগুলো আসি দু নম্বরে নয়া বিশ্ব ব্যবস্থা বলতে কী বোঝো সন্ত্রাসবাদের ধারণাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে রাজনৈতিক বিশ্বায়ন বলতে কী বোঝো বেসরকারী করণের ধারণাটি সংজ্ঞা দাও সংকট সংস্কৃতি বলতে কি বোঝায় সামাজিক বিশ্বায়নের সংজ্ঞা দাও স্থানীয়করণ বলতে কি বোঝ নেক্সট প্রশ্ন বিশ্বায়নের কোনো দুটি উপাদান লেখো এবার বিভিন্ন প্রকার সন্ত্রাসবাদ উল্লেখ করো এম এন সি এস এর পুরো কথাটি কি কখন থেকে বিশ্বায়নের প্রক্রিয়া শুরু হয় নেক্সট প্রশ্ন বিশ্বায়ন হলো বিতর্ক এবং বিতর্ক হলো বিশ্বায়ন কে বলেছেন ভালো করে প্রশ্নটা শোনো এটা কোটেশনের মধ্যে হবে কোটেশনটা আমার দিয়া মিষ্টি হয়েছে বিশ্বায়ন হলো বিতর্ক এবং বিতর্ক হলো বিশ্বায়ন কে বলেছেন নেক্সট প্রশ্ন সন্ত্রাসবাদের সাথে হিংস হিংস্রতার ধারণা যুক্ত হিংস্রতার বারণটা একটু মিষ্টি হয়েছে হিংস্রতার ধারণা যুক্ত নেক্সট প্রশ্ন বিশ্বায়ন কি বর্ধিত সুরক্ষাবাদের পথ প্রশস্ত করে গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্টস গ্রন্থটি কাল লেখা সন্ত্রাসবাদ প্রতিরোধক দুটি উপায় লেখো সন্ত্রাসবাদ দমনে রাষ্ট্রসংঘের দুটি পদক্ষেপ উল্লেখ করো মাদক সন্ত্রাসবাদ নারক সন্ত্রাসবাদ বলতে কি বোঝো উদারীকরণ কাকে বলে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মুক্তবাজার অর্থনীতি কি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বিশ্ব ব্যাংকের দুটি প্রধান কাজ লেখ বিশ্বায়ন কাকে বলে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বিশ্বায়নের দুটি বৈশিষ্ট্য লেখ বিশ্বায়ন দুটি মৌলিক নীতি উল্লেখ করো বিশ্বায়নকে প্রসারিত করেছে এমন দুটি সংস্থার নাম লেখো বিশ্বায়নের প্রক্রিয়া ভারতবর্ষে কখন থেকে শুরু হয় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলতে কী বোঝায় কয়েকটি উগ্রপন্থী সন্ত্রাসবাদী সংগঠনের নাম লেখো নেক্সট প্রশ্ন ইজিহাদ বলতে কী বোঝায় শেষ প্রশ্ন সন্ত্রাসবাদের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো তোমরা যদি এই পেপারে নোন নিতে চাও মানে তোমাদের ডিএসি ওয়ান বি তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবে এই নোটগুলো হচ্ছে সহজ সরল ভাষায় লেখা একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে যদি মুখস্থ না হয় তোমরা আমার ইউটিউব চ্যানেলে এসে বলে যাবে স্যার আপনার নোট সহজ সরল নয় মুখস্থ হচ্ছে না এই যে পেপারটা আছে আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশান যে নোটগুলো আছে আমি বলে দিচ্ছি আমি পুরো হান্ড্রেড পারসেন্ট তোমাদের বলে দিচ্ছি দুবার পড়লে তোমাদের মুখস্থ হয়ে যাবে ঠিক আছে তোমরা যদি ওই পেপারে ডিএসসি ওয়ান বি পেপারে নোট নিতে চাও খুব সহজ ভাষায় একদিন জাস্ট চার ঘন্টা পড়লেই তোমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে এত সুন্দর ভাষায় লেখা আছে এবার তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করতে পারো বা কল করতে পারো থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট